আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله، أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون، يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله رب العالمين جابتي برشمشا غنوغان حمد تعريف شي مهيان গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে পেশ করছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশেষ নবীর সর্বশেষ উম্মত হিসেবে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আমরা সেই বারি পাকের দরবারে সেজন্য হৃদয়ের একান্ত গহীন থেকে সম্পূর্ণ ভালোবাসা এবং তাজিম মিশিয়ে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাত ও সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ছিলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যার পরে আর কোনো নবীর আগমন ঘটবে না। প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টি হল খতমে নবুয়ত, তথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী এবং রাসূল, তারপরে আর কোনো নবীর আগমন ঘটবে না, তারপরে আর কোনো রাসূলের আগমন হবে না, সেই বিষয়টি নিয়ে, যেটাকে বলা হয় সংক্ষেপে খতমে নবুয়ত। প্রিয় বন্ধুগণ, আমরা কেন আজকের এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, এর কারণ হলো যে আমাদের মুসলিম সমাজে, আমাদের মুসলিম সমাজে বর্তমানে একটি ইসলাম বিদ্বেষী চক্র, মুসলমানদের ইমান, মুসলমানদের আকীদা এবং বিশ্বাসকে নিয়ে ছিনে মিনে খেলার উদ্দেশ্যে তারা বিভিন্ন নামে বেনামে কাজ করে যাচ্ছে। অনেক মুসলিম তাদের এই ষড়যন্ত্রকে বুঝতে না পেরে, তাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সচেতন না থাকার কারণে এবং ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে এদের ষড়যন্ত্রের জালে আটকা পড়ে ঈমান হারা হয়ে যাচ্ছে। এই জন্যে এই খতমে নবুয়ত সম্পর্কে প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কারণ আপনার কাছে যদি এই জ্ঞানের অস্ত্র থাকে, তাহলে কোনো ইসলাম বিদ্বেষী চক্র, কোনো বাতিল আকিদার ধারক বাহক আপনার ইমানকে ছিনিয়ে নেওয়ার সাহস করতে পারবে না। আপনার ইমান নামক দুর্গের মধ্যে
সে আক্রমণ করতে সক্ষম হবে না। কিন্তু আমরা যদি এই বিষয়ে অজ্ঞ থেকে যাই, আমরা যদি এই বিষয়ে সচেতন না থাকি, তাহলে ওই সমস্ত বাতিল ফিরকার লোকেরা আমাদের ইমানের প্রাসাদে প্রবেশ করে সবচেয়ে মূল্যবান বস্তু তথা ইমানকে তারা ছিনিয়ে নিয়ে যাবে, তখন আমাদের কিছুই করার থাকবে না। প্রিয় ভাইয়েরা, আমার আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলাম, যে ইসলাম আমরা পেয়েছি, সেই ইসলাম আমরা সহজে পাই নাই। অসংখ্য অগণিত মর্দে মুজাহিদের তাজা রক্তের বিনিময়ে এই ইসলামকে আমরা অর্জন করেছি। দিক দিগন্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে ইসলামের বিজয় বার্তা ছড়িয়ে দিয়েছিলেন তারা। কিন্তু এই ইসলামকে নিয়ে চিনিমিনি খেলার জন্যে, ইসলামের এই মহান রাজপ্রাসাদকে ধ্বংস করার জন্যে যুগে যুগে কালে কালে কত যে বাতিল আকিদার অনুসারীরা, ইহুদি খ্রিস্টানদের অনুচরেরা, মুনাফিক গোষ্ঠী কত যে চেষ্টা করেছে, তার কোনো ইয়ত্তা নেই। ষড়যন্ত্রের জাল বুনে চলেছে একের পরে এক, কখনো ইসলামের নাম দিয়ে, কখনো সরাসরি ইসলাম বিদ্বেষের মাধ্যমে, কখনো ইসলামের পোশাক পরে আমাদের মাঝে তারা প্রবেশ করেছে। দেখতে শুনতে মুসলিম, চেহারা সুরত লেবাস পোশাক চলাফেরা, এগুলো থেকে বোঝার কোনো উপায় নাই যে রাজ ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, এইগুলা বোঝার কোনো উপায় নাই। কিন্তু এই ধরনের তারা মুখোশ পরে, ইসলামের লেবাস পরিধান করে মুসলিমদের কাতারে ঢুকে এই কাতারকে ছিন্ন ভিন্ন করার ষড়যন্ত্র করেছে। সেই আবদুল্লাহ বিন সাবা, সে একজন ইহুদি ছিল, তার ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিমদের মাঝে শিয়া সুন্নির উদ্ভব ঘটে, শিয়াদেরকে প্রবেশ করিয়ে দেয় ইসলামের নাম দিয়ে, রাফেজি, তারপরে আসে খারেজি, এরপরে এভাবে নানা ফিরকার আবির্ভাব ঘটে। অনুরূপ একটি ফিরকা এসেছিল বাহাই ফিরকা, সর্বশেষ বা আমরা বলতে পারি এই ফিরকাগুলির মধ্যে অন্যতম একটি ফিরকা হচ্ছে কাদিয়ানি ফিরকা। বাহাই ইরানের একজন ব্যক্তি, সে এক সময় দাবি করে বসলো বাহাই ফিরকা যেটাকে বলা হয়, যেটা আমরা অনেকেই জানি না, বাহাই ফিরকা। সে নতুনভাবে আত্মপ্রকাশ করে ঘোষণা করলো যে কোরআনে নাকি ভুল ভ্রান্তিতে ভরা, কোরআনের মধ্যে ত্রুটির কোনো ভুল শেষ নেই, সুতরাং এই কোরআন মানা যাবে না, নাউজুবিল্লাহ। কিন্তু একজন মুসলিম যার ভিতরে ইমানের স্পর্শ আছে, যে আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, যে কোরআনের প্রতি ইমান রাখে, তারা সকলেই এই মর্মে একমত যুগে যুগে কালে কালে যে কোরআনে করিম আজ থেকে 1400 বছর আগে যে কোরআন ছিল বর্তমানেও অবিকল, অবিকৃত কোরআন এখন আমাদের মাঝে বিদ্যমান রয়েছে, একটি অক্ষর পরিবর্তন ঘটে নাই, কোরআনের মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে না, কোরআনের মধ্যে কোনো ভুল থাকতে পারে না, একথা কোরআনে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার প্রথমেই দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি হচ্ছে এমন একটি গ্রন্থ যে গ্রন্থে সন্দেহের কোনো অবকাশ নেই, ডাউটের কোনো সুযোগ নেই, নির্ভুল, চিরসত্য। এবং এই কোরআনকে কেউ কোনোদিন বাতিল করতে পারবে না, কোরআনের মধ্যে বিকৃতি সাধন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই কোরআনের হেফাজত দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় এই উপদেশ বাণী কোরআনকে আমি অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এই কোরআনকে হেফাজত করব। আজকে সারা পৃথিবীব্যাপী যত কোরআনের কপি রয়েছে, সমস্ত কোরআনের কপিকে যদি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, সমস্ত দেশে যদি কোরআনকে ব্যান করে দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিস্ময়কর একটি মুজিজা হচ্ছে এই কোরআন, সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ দাঁড়িয়ে তারা বলবে, আমরা কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা বলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি, একটি অক্ষর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুবহানাল্লাহ, একজন যদি ভুল করে আরেকজন সেটা ঠিক করে দেবে। লক্ষ লক্ষ হাফেজ কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন,
একটা ছোট বাচ্চা, তার বয়স 8 বছর 9 বছর, সে ভালো করে বাংলাই বলতে পারে না, অথচ যখন তার কোরআন, তাকে যদি বলা হয় যে তুমি কোরআনে কারিম তেলাওয়াত করো, কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সে অনর্গল বলে যাচ্ছে, যার মধ্যে কোনো ভুল নেই। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এক জীবন্ত মুজিজা হচ্ছে এই কোরআনে কারিম। তো যাই হোক, যে কথা বলছিলাম, সেই ইরানের বাহাউদ্দিন বাহাই সম্প্রদায়ের নেতা, সে যখন কোরআনের ভুল ভ্রান্তির কথা বলল, সারা বিশ্বব্যাপী মুসলমানরা তার প্রতিবাদ করল, এবং তার কারণে তার সেই মতবাদটা বেশি দিন বেশি আগাতে পারে নাই। তার সেই বাহাই সম্প্রদায়ের প্রায় বিনাশ সাধন হয়ে গেছে, কোথাও তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, খুব সামান্য কিছু থাকতে পারে ভাইরা আমার। যাই হোক, এর পরবর্তীতে এই কাদিয়ানি সম্প্রদায়ের আবির্ভাব ঘটে। ভারতের একটি জায়গার নাম হচ্ছে কাদিয়ান। সেই কাদিয়ান নামক অঞ্চলে গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামে একজন ব্যক্তির আবির্ভাব ঘটে। সে যতটুকু জানা যায়, সে কোর্টের একজন কেরানি ছিল, কোর্টের মধ্যে কেরানিগিরি করত, কিন্তু এবং সেটা ব্রিটিশ শাসনামলের সময়। কিন্তু তার মধ্যে কথা বলার যোগ্যতা ভালো ছিল, সে খুব সুন্দর কথা বলতে পারত এবং মানুষকে আকৃষ্ট করতে পারত। সে কিছুদিন পর ধর্মচর্চা শুরু করলো। ধর্মচর্চা করতে করতে সে এমন কিছু কথা বলা শুরু করলো যে মানুষের কাছে মনে হচ্ছে সে নতুন নতুন কথা সে বলা শুরু করেছে, নতুন নতুন কিছু বলতেছে। আমরা তো জানি, আমরা হলো হুজুগের মানুষ, নতুন কিছু পেয়েছি, বাস ওর পিছনে কিছু লোক জুটে গেল। সে আস্তে আস্তে নিজেকে দাবি করা শুরু করলো, সে হলো এই জামানার মুজাদ্দেদ। সে এই জামানা মুজাদ্দেদ মানে ধর্ম সংস্কারক। তাকে নাকি আল্লাহ পাক প্রেরণ করেছেন ধর্ম সংস্কার করার জন্যে। সাথী বন্ধুগণ, তারপরে কিছুদিন যেতে না যেতেই সে নতুনভাবে আরেকটি মতবাদ আবিষ্কার করলো। সেটা কি? আল্লাহ পাক কিয়ামতের আগে ইমাম মাহদি প্রেরণ করবেন, ঠিক না ঠিক? এটা তো আমরা সবাই জানি, কিয়ামতের পূর্বে ইমাম মাহদি আসবেন। এই মির্জা গোলাম আহমদ লোকটি দাবি করে বসলো, সেই নাকি মাহদি মুনতাজার, বা সেই প্রতীক্ষিত বা মাহদি মাউউদ, প্রতিশ্রুত বা প্রতীক্ষিত মাহদি, সে নিজেকে ইমাম মাহদি বলে দাবি করে বসলো। আর এই কথা তো আমরা সবাই জানি, আমাদের ভারত উপমহাদেশের লোকদের যে হুজুগ, একটি ছাগলও যদি ম্যাঁ ম্যাঁ করে ডাক দেওয়া শুরু করে, আর কিছু লোক যদি প্রচার করা শুরু করে যে এটা হলো আল্লাহর ওলি, দেখবেন যে ছাগলের ভক্তের অভাব হবে না, ঠিক না বেটি? পানি বাবা, বিড়ি বাবা, চুমু বাবা, হ্যাঁ, নেকড়া বাবা, তেনা বাবা, নাম শুনেন না? চাইল ডাল বাবা, অভাব আছে ভাই? সারা দেশে তাকিয়ে দেখেন কত ধরনের বাবা। তো এই আরেক নতুন বাবা, ইমাম মাহাদি বাবা। কয়দিন আগে ইমাম মাহাদির নাকি একটা বাহিনী ছিল কি, ইমাম মাহাদির সেনা প্রধান সেনাপতি বাংলাদেশে। যাই হোক, তো ইমাম মাহাদি এসে পড়ছে, এখন এক শ্রেণীর জাহেল পাগল ছাগল, যাদের কোনো ইসলামী কোনো জ্ঞান নাই, নলেজ নাই, কিছু নেই, হ্যাঁ, যাচাই বাছাই করে পার্থক্য করে আলেমদের সাথে সংস্পর্শ নেই, তারা তখন ওর অনুসারী হয়ে গেল, যে ইমাম মাহাদির অনুসারী আমরা। কিছুদিন যেতে না যেতে সে নিজেই আবার দাবি করে বসলো যে ইমাম মাহাদি না, ও হচ্ছে এখন আল্লাহর পক্ষ থেকে যে শেষ যেমন ঈসা আলাইহিস সালাম আগমন করবেন, যাকে ঈসা মসীহ বলা হয়, যে তিনি কিয়ামতের আগে আবার আবির্ভূত হবেন, তিনি আসমানে জীবিত রয়েছেন, মুসলমানদের এটা আকীদা এবং বিশ্বাস। সে নিজেকে ঈসা মসীহ হিসেবে দাবি করে বসলো, যে ঈসা মসীহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আরও কিছু লোকের মানে আরও কিছু লোক জুটে গেল, তার অনুসারী, ফলোয়ার, ভাইরা আমার। তারপরে কিছুদিন যেতে না যেতে এবার নিজেকে দাবি করা শুরু করলো, সে আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে আবির্ভূত হয়েছেন, কিন্তু পূর্ণাঙ্গ নবী না, উনি হচ্ছেন ছায়া নবী। উনি হচ্ছেন কি? ছায়া নবী, জিল্লি নবী, বলছে জিল্লি নবী। জিল্লি মানে হচ্ছে ছায়া, জিল মানে হচ্ছে ছায়া, মানে আল্লাহর নবীর ছায়া। উনি হচ্ছেন কি? আল্লাহর নবীর ছায়া। তারপরে বুরুজি নবী, এভাবে করে আস্তে আস্তে সে নিজেকে নবী দাবি শুরু করলো। এর কিছুদিন পরে যেতে না যেতে সে বলল সে একজন পূর্ণাঙ্গ নবী। সে কি? পূর্ণাঙ্গ নবী। আল্লাহ তাকে এই দুনিয়ার বুকে নবী হিসেবে প্রেরণ করেছেন। আর তো বুঝে নাই নবী, একদল জাহেল এসে বলছে হ্যাঁ আল্লাহর নবী, ঠিকই আল্লাহর নবী, আমরা নবীর প্রতি বিশ্বাস করলাম, ইমান আনলাম। একদল সেই ইমানদার পেয়ে গেল যারা তাকে নবী হিসেবে মানা শুরু করে দিল। প্রিয় ভাইয়েরা আমার, এই হচ্ছে গোলাম আহমদ নামক ব্যক্তি। যেহেতু তার বাড়ি ছিল কাদিয়ান, ভারতের সে কাদিয়ান অঞ্চলে যেহেতু সে অধিবাসী, যার কারণে ওই এলাকার দিকে সম্বন্ধ করে তাকে বলা হয় কাদিয়ানি। তারপরে প্রিয় ভাইয়েরা আমার,
সে ব্রিটিশদের অর্থের মাধ্যমে প্রতিপালিত হতো, যেটা বলা হয়ে থাকে যে ব্রিটিশরা তাকে টাকা দিত মুসলমানদের মধ্যে ফেতনা সৃষ্টি করার জন্যে। এসার আসার পরে তখন মুসলমানগণ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেবেন বা মুসলমান ব্রিটিশদেরকে তাড়ানোর জন্যে যখন সে যখন মুসলমানগণ প্রস্তুতি শুরু করেছেন, এই মুহূর্তে এই নবীর দরকার ছিল। এই নবী এসে বলে দিল যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, যুদ্ধ করা হারাম। তারপরে মদ, সে এসে ঘোষণা দিল যে মদ খাওয়া হালাল, শুকুরে গোস্ত খাওয়া হালাল, নাউজুবিল্লাহ। এই ধরনের কিছু খ্রিস্টানদের অনুচর হিসেবে সে তাদের পক্ষে, ব্রিটিশের পক্ষে বেশ অনেক ফতোয়া দেওয়া শুরু করল। আর ফতোয়া তো দিলেই হয়, অনুসারী তো অভাব নেই। আরে উনি আল্লাহর নবী, উনি কি ভুল বলছেন নাকি? কত বড় একজন আল্লাহর ওলি, ওর পাগড়ি কত বড়, এত বড় পাগড়ি, ছবি দেখেছেন আপনারা? মির্জা গোলামের ছবি গুগলে সার্চ করে দেখবেন, ইয়া বড় পাগড়ি, ইয়া বড় মোস, ইয়া বড় দাড়ি, কথা বুঝে গেছে? আলখেল্লা, তা আলখেল্লা ধরলে তো আমরা মনে হচ্ছে ওরে বাবারে আল্লাহর ওলি এসে পড়ছে এবার, বুঝলেন না? যত আল্লাহর ওলি দেখবেন সব আলখেল্লা, ইয়া দাড়ি, ইয়া টুপি, ইয়া পাগড়ি। যাই হোক প্রিয় ভাইরা আমার, এভাবে করে মির্জা গোলাম আহমদ এই কাদিয়ানি এই লোকটি একটা বিরাট দল তৈরি করে ফেললো। পরবর্তীতে সেই দলটার নাম দিল আহমদিয়া মুসলিম জামাত, আহমদিয়া মুসলিম জামাত। তারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করে পুরা মুসলিম বিশ্বে, বিশেষ করে ভারত উপমহাদেশে মুসলিমদের মাঝে ঝগড়া ঝাঁটি ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই দলটি মারাত্মক ভয়াবহ আকার ধারণ করল। আলেমগণ গর্জে উঠলেন, আলেমগণ বক্তব্য শুরু করলেন এই নতুন ফিরকার বিরুদ্ধে, বই পুস্তক লেখা শুরু করলেন, মুনাজারা বা বাহাসের ব্যবস্থা করলেন, মানুষকে সচেতন করা শুরু করলেন। আলহামদুলিল্লাহ আলেমদের তখনকার দৃঢ় প্রতিবাদের মুখে, আলেমদের লিখনি, তাদের বক্তৃতা, তাদের সচেতনমূলক কার্যক্রমে আলহামদুলিল্লাহ এই সৈলাব যেটা শুরু হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেক্ষেত্রে একটা বাদ তৈরি করে দিলেন। অনেক মানুষ সচেতন হয়ে গেলেন, তারা বুঝতে পারলেন যে হচ্ছে মুখোশধারী ভণ্ড প্রতারক যে ইসলামের নাম দিয়ে নবী হিসেবে দাবি করে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এসেছে, সে বিদেশি খ্রিস্টানদের, ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হিসেবে মুসলিম সমাজে সে আবির্ভূত হয়েছে। সুতরাং তার বিরুদ্ধে অবশ্য অবস্থা নিতে হবে। তখনকার সমস্ত ভারত উপমহাদেশের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, অনেক বই পুস্তক লেখা হয়েছে খতমে নবুয়তের উপরে, যে ব্যক্তি নবী হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বিশ্বাস করবে না, সে কখনো মুসলিম হতে পারে না, সে মুসলমান হবে না। কারণ ইসলামের অত্যন্ত শক্তিশালী একটি আকীদা হচ্ছে যে আমাদেরকে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, এবং কোরআন এবং হাদিসে যত কথা রয়েছে, যত বক্তব্য রয়েছে, কোনো কথাকে অস্বীকার করলে, সে ছোট হোক অথবা বড় হোক, কেউ যদি অস্বীকার করে সে মুসলিম থাকতে পারে না। আমাদেরকে বিশ্বাস পোষণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, কেউ যদি মনে করে যে মদ হালাল, মদ কি হালাল, অথচ কোরআন বলছে মদ হারাম, সে মুসলিম থাকবে? মুসলিম থাকবে না। আর আরেকজন মানুষ সে মদকে হারাম মনে করে, ঠিকই হারাম মনে করে, কিন্তু তারপরে সে মদ পান করে, সে কিন্তু কাফের হবে না। কি সমস্যা? আচ্ছা শেষ করতে তাড়াতাড়ি। আচ্ছা প্রিয় সাথী বন্ধুগণ, তা আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। বৃষ্টি পড়ছে, হ্যাঁ বৃষ্টি পড়তেছে, তো একটু সবাই একটু চেপে চেপে বসেন এদিকে আসেন, যাদের যাদের বৃষ্টিতে না ভিজেন আপনি এদিকে চলে আসেন একটু। জি যাই হোক, আমরা শেষ করে দিচ্ছি প্রিয় সাথী বন্ধুগণ। তো মোট কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি নবী হিসেবে বিশ্বাস না করে সে মুসলমান থাকবে না। কারণ কোরআনে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন যে কি, মা কানা আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তিনি তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের তিনি বাবা ছিলেন না, পিতা ছিলেন না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে রাসূল, এবং তিনি ছিলেন সর্বশেষ নবী। তাহলে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট ভাষায় কথা বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী এবং রাসূল, খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। তো যেখানে নবীর থেকে রাসূলের মর্যাদা কিন্তু বেশি, তো যেখানে নবী হবে না, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যেখানে নবী কোনো শেষ নবী সেখানে রাসূল হওয়ারও কোনো প্রশ্ন নেই, অর্থাৎ নবী এবং রাসূল কোনোটাই আসবে না, আসা সম্ভব নয়। এবং নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও হাদিসের মধ্যে বলেছেন,
انه سيكون بعدي 30 دجالون كذابون كلهم يزعم انه نبي وانا خاتم النبيين لا نبي بعدي নবী আকরাম তিরমিজিতে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশাদ করেছেন যে আমার পরে 30 জন মিথ্যাবাদী নবীর আবির্ভাব ঘটবে, 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে, তারা সকলে মিথ্যাবাদী দাজ্জাল, কিন্তু আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবীর আগমন ঘটবে না, আনা খাতামুন নবিয়্যিন, আমি নবীদের মধ্যে সর্বশেষ। ব্যাখ্যাটা কি? লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। প্রিয় ভাইরা আমার, আপনারা কি জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকা অবস্থায় নবুয়তের দাবিদার শুরু হয়েছিল, নবুয়তের দাবি শুরু হয়ে গেছিল। আরেকজন আপনার তুলাইহা আসওয়াদ আনাসি মুসাইলামা কাযযাব নামে, তখন মুসাইলামা নামে বেশ কিছু নবুয়তের দাবিদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই বা তারপর কিছু পর পরেই কিন্তু দাবি করেছিল, তারাও কিন্তু নাকি নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন যে আমার পরে 30 জন মিথ্যাবাদী নবী আসবে, যারা নিজেদেরকে নবী হিসেবে দাবি করবে, কিন্তু তারা নবী নয়, তারা মিথ্যাবাদী, তারা দাজ্জাল, তারা কাযযাব, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবীর আগমন ঘটবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একথা বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোনো নবীর আগমন ঘটতো তাহলে উমর নবী হতেন, সুবহানাল্লাহ, কিন্তু আমার পরে কোনো নবীর আগমন ঘটবে না। আরেকটি হাদিস বলি আমরা এই ক্ষেত্রে শেষ করতে চাই, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমি এবং নবীদের উদাহরণটা হচ্ছে ঠিক সেই রকম, যেমন একজন ব্যক্তি একটা বড় বিল্ডিং, একটা প্রাসাদ তৈরি করলো, প্রাসাদটা চতুর্দিক থেকে খুব সুন্দরভাবে সাজানো হলো, হ্যাঁ, রং করা হলো, সব কিছু করা হলো, মানে দেখতে খুব সুন্দর, কিন্তু মানুষও চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছে, মানুষ যদি কি ওই রাজপ্রাসাদটা ঘুরে ঘুরে দেখতেছে, বলতেছে খুবই সুন্দর, কতই না চমৎকার, কিন্তু এক জায়গাতে একটা ইট ফাঁকা আছে, এক জায়গাতে কি একটা ইট ফাঁকা আছে। তখন মানুষ সবাই বিল্ডিংটা দেখে খুব খুশি আনন্দিত হচ্ছে, এত চমৎকার বিল্ডিং, যদি এই ইটটা ফাঁকা না থাকতো আরও ভালো হতো, একটা ইট ফাঁকা থাকলে এটা খারাপ দেখা যায় না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই নবুয়তের রাজপ্রাসাদের মধ্যে আমি হচ্ছি সেই ইট, যে ইট দ্বারা সেই ফাঁকাটাকে পূর্ণ করে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। এই এই মানে এটা ফাঁকা ছিল, একটা জায়গা ফাঁকা ছিল, আমি সর্বশেষ ইট যাকে দিয়ে এই নবুয়তের রাজপ্রাসাদকে পূর্ণ করে দেওয়া হয়েছে, এখানে আর কোনো ঘাটতি নাই। সাথী ভাইয়েরা আমার, তাহলে আমরা বুঝতে পারছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে এই নবুয়তের ধারা বন্ধ হয়ে গেছে, এরপরে আর নবী আসবে না, কিন্তু যুগে যুগে কালে কালে মুজাদ্দিদিন আসবেন, যারা দিনকে সংস্কার করবেন, যারা নবীরকে, নবীর হাদিসকে কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যার আলোকে, সাহাবীদের ব্যাখ্যার আলোকে তারা মানুষকে দিনের কথা বলবেন, দিনের পক্ষে ডাকবেন, ধর্মের মধ্যে কোনো যদি ধরনের বেদাত ঢুকে থাকে, শেরেক ঢুকে থাকে, কুসংস্কার ঢুকে থাকে, সেগুলো থেকে মানুষকে সচেতন করবেন, সাবধান করবেন, দিনকে পরিষ্কার করবেন, যুগে যুগে আসবেন, এটা মুহাদ্দিসিন মুফাসসিরিন এরা আসবেন, যারা উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ, আলেমগণ হচ্ছে নবীদের পক্ষ থেকে ওয়ারিস, নবীদের পক্ষ থেকে উত্তরাধিকারী, তারা নবীর দিনকে তারা মানুষের কাছে প্রচার করবেন, প্রসার করবেন, প্রিয় ভাইরা আমার, কিন্তু নবী আর আসবেন না, তিনি হচ্ছেন সর্বশেষ নবী, এই উম্মত হচ্ছে আখেরি উম্মত, এবং এরপরে কিয়ামত সংঘটিত হবে, এরপরে কি হবে, কিয়ামত সংঘটিত হবে, প্রিয় ভাইরা আমার। তো যাই হোক, যেহেতু আমাদের একটু পরিবেশটা অসুবিধার মধ্যে আছে, বৃষ্টি হচ্ছে, আমরা কথা লম্বা করবো না, তাহলে আমরা আশা করে বুঝতে পেরেছি যে নবুয়তের ধারা শেষ হয়ে গেছে, যেই লোক নবীকে নবী হিসেবে, শেষ নবী হিসেবে বিশ্বাস করবে না, সে ব্যক্তি মুসলিমদের মধ্যে থাকতে পারে না, তারা থাকুক, আমার দেশে থাকুক, সারা পৃথিবীব্যাপী যত বড় বড় যত মুসলিম কান্ট্রি আছে, সমস্ত মুসলিম কান্ট্রিতে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, বিশেষ করে ওআইসি অন্তর্ভুক্ত যত মুসলিম, সবাই তাদেরকে অমুসলিম ঘোষণা করেছে উইদাউট বাংলাদেশ, বাংলাদেশ এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে আইনগতভাবে কোনো ব্যবস্থা নেয় নাই, যার কারণে তারা আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের বক্সিবাজার থেকে তারা প্রচার করে, তাদের কেন্দ্র কার্যক্রম ওখান থেকে প্রচারিত হয়, এবং বিভিন্ন অঞ্চলে কয়েকদিন আগে পঞ্চগড়ে তারা একটা ইজতেমা করতে যাচ্ছিলো, বিশ্ব ইজতেমা, তাদের বিশ্ব ইজতেমা করতে যাচ্ছিলো, আলহামদুলিল্লাহ প্রশাসনের হস্তক্ষেপে সেটা বন্ধ করা হয়েছে। তারপরে কিছু কিছু অমুসলিম দেশেও কী করা হয়েছে, তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, যেমন উগান্ডা, উগান্ডার মতো দেশে তাদেরকে অমুসলিম হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তাই আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এদেরকে অমুসলিম হিসেবে নথিভুক্ত করা হোক, তাদেরকে আমরা মরিনাতে কেটে মেরে ফেলতে হবে না, তারা যদি ওই বিশ্বাস নিয়ে থাকতে চায় তারা থাকুক তাদের মতো করে, কিন্তু মুসলিম নাম দিয়ে থাকবে না, তারা তাদের একটা নিজস্ব ধর্ম তারা হিসেবে আহমদিয়া ধর্ম নামে তারা থাকতে পারে,
কথা বোঝা গেছে কিনা? প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, এই ব্যাপারে সচেতন করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদের ইমানকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি যিকরি হাকি ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। আল্লাহ সাউন্ড করে দিন, সাউন্ড করে দিন।